আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিরা ইসলাম শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনা হবে বললেন সিইসি কাজ করতে না পারলে প্রয়োজনে পদত্যাগের সাহস থাকতে হবে বিশিষ্টজনদের অভিমত নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বললেন ফখরুল গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী গণতন্ত্রের ধারাবাহিকতা থাকায় দেশের উন্নয়ন ও শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে একনেক বৈঠকে বললেন প্রধানমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই নির্দলীয় সরকার ছাড়া কোনো কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে গণবিরোধী উল্লেখ করে তিনি বলেন দাম বাড়ানো হলে জনগণের নাভিশ্বাস আরও চরমে উঠবে জিয়া পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয় পরে বিএনপির মহাসচিব বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস চরমে এখন আবার গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিএনপি সমর্থন করে না যে কোনো রকমের এই গ্যাস বিদ্যুৎ বা পানির মূল্যবৃদ্ধির সম্পূর্ণ বিরোধী এবং আমরা এই ধরনের উদ্যোগকে আমরা মনে করি এটা গণবিরোধী উদ্যোগ সাধারণ মানুষ এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে তারা নাভিশ্বাস উঠে গেছে হিমশিম খাচ্ছে সেবার যদি আবারও যদি আপনার গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয় বিশেষ করে গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও সমস্ত দ্রব্যাদির দাম বেড়ে যাবে এটা ইন্টারলিঙ্কড আছে সুতরাং এটা প্রশ্নই উঠতে পারে না আমরা কোনো মতেই এটাকে সমর্থন করতে পারি না আমি নিন্দা জানাই এবং অবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন আমন্ত্রণ পেলে বিএনপি সংলাপে যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন মির্জা ফখরুল যত ভালো ইসি হোক না কেন ইসির পক্ষে কোনো মতেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না যদি নির্বাচনকালীন সময় সরকার যদি নিরপেক্ষ না হয় সেই জন্যই আমরা এটাতে আগ্রহী নই আপনারা জানেন এবং কাকে ডাকলো না বা তারা কী বলছেন কারা যাচ্ছেন না এই যে অনুপস্থিতি এখান থেকেই বুঝতে পারেন এটাতে যারা সুশীল সমাজ তাদের কোনো আগ্রহ নেই এবং সেটা সম্পূর্ণ অভিজ্ঞতার কারণে গত দুটো তিনটে নির্বাচন এবং একই সঙ্গে আপনার যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যে অভিজ্ঞতা হয়েছে সে হচ্ছে যে সরকার যদি নিরপেক্ষ না থাকে আপনার নির্বাচনের সময় তাহলে কোনো নির্বাচন সুষ্ঠু আবাদ করা সম্ভব না জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপির সামনে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল জাহাঙ্গীর আকন্দ বাংলাভিশন ঢাকা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া শুধু নির্বাচন কমিশন দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা সকালে আগারগাঁয়ে কমিশনের ডাকা সংলাপে যোগ দেওয়া বিশিষ্টজনেরা একথা বলেন তবে নির্বাচন কমিশনের ডাকা সংলাপের আমন্ত্রণে সাড়া দেননি ২২ জন বিশিষ্ট নাগরিক যারা এসেছেন তাদের অনেকেই বলেন রাজনৈতিক সমঝোতা ছাড়া এই সংলাপেও কোনো সুফল আসবে না তারা বলেন নির্বাচনকালীন সরকারের সহযোগিতা ছাড়া সর্বোচ্চ চেষ্টা করেও ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিশিষ্টজনেরা বলেন বিগত দুটি জাতীয় নির্বাচনে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে ব্যর্থ হয়েছে কমিশন যে কারণে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার জরুরি হয়ে পড়েছে নির্বাচনে আস্থা ফেরাতে ও মানুষকে নির্বাচনমুখী করতে বিশিষ্টজনদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুদৃঢ় করা হবে দেশবাসী জানে সকলেই জানে যে নির্বাচনকালীন সরকারের একটা একটা অত্যন্ত কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তার আচরণ তার তারা কতটুকু সুষ্ঠু নির্বাচন চায় কতটুকু অংশগ্রহণমূলক নির্বাচন চায় এটি কিন্তু নির্বাচনকালীন সরকারের উপর নির্ভর করে তার চরিত্রের উপরে তার আচরণের উপরে আপনাদের সাহসিকতার উপরে আমাদের ভবিষ্যৎটা নির্ভর করছে আপনারা সাহসটাতে আর আমি আর লাস্টলি কথাটা বলতে চাই যেই সমস্ত রাজনৈতিক দল আসছে না আপনারা আরেকটু চেষ্টা করেন প্রয়োজনে আমাদের চিকিৎসাটা আপনি ফোন করে বলেন যে আলোচনা করে আলোচনার মানি না তো যে আপনি নির্বাচনে আসেন আপনার উপদেশ চাইছি আমরা তাহলে হবে কি একটা বিশ্বাসের সেতু সৃষ্টি হবে তাতেই আমাদের হয়তো লাভবান হবে
সুষ্ঠু নির্বাচনেই আমাদেরকে জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। তা না হলে যে অনাচারের মধ্যে আমরা আছি, এই লুটের এবং দুর্নীতি, এর প্রতিকার করা অসম্ভব। তাছাড়া লাস্ট কথাটা বলতে চাই, দেশে খাদ্যদ্রব্যের যেভাবে যাচ্ছে, এই সবরসুরহান একটা সুষ্ঠু গণতন্ত্রই এর মূল চিকিৎসা। লয়ের কোনো অভাব নেই, আপনারাও বলেছেন, যে বইগুলো আপনারা পড়েছেন সেখানে পড়ে দেখবেন বিধিবিধানের কিন্তু অভাব নেই, কিন্তু এনফোর্সমেন্টের দিকটা, এনফোর্সমেন্টে কিন্তু ঘাটতি আছে, বাস্তব ঘাটতি আছে। আমরা ওইটাকে দেখে ওইভাবে এনফোর্স হয়তো করতে পারবো না, কিন্তু সেই জিনিসটা যেন আমরা আরও ভালোভাবে করতে পারি এনফোর্সমেন্টটা, আমরা চেষ্টা করব, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের এনফোর্সমেন্ট ক্যাপাসিটিটা আমরা আরও বর্ধিত করতে পারি কি না। তাহলে ফিল্ড লেভেল, যেটা রুট লেভেলে যে ভোটিংটা হয়, সেখানে যারা ভোটাররা যাবেন তাদের মধ্যে যদি একটা আস্থা সৃষ্টি হয় যে সেন্টারে সেন্টারে গণ্ডগোল হবে না, সহিংসতা হবে না, তাহলে আমরা সেটা একটা অনুকূল পরিবেশ হবে। দর্শক, নির্বাচন কমিশনের সংলাপের খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ, সরাসরি কথা বলবো তার সাথে। ফয়েজ, সংলাপ এখন কোন পর্যায়ে রয়েছে আর এতে কি বলছেন বিশিষ্ট জনেরা? জি, আপনি ঠিকই বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল, তিনি আজকের যে সংলাপ, অর্থাৎ আজকে যে দ্বিতীয় সংলাপ চলছে, এর আগে শিক্ষাবিদদের সাথে প্রথম সংলাপ চলেছিল, আজকে দ্বিতীয় সংলাপ। দ্বিতীয় সংলাপের শুরুতেই তিনি বলেছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হলে সব দলের অংশগ্রহণ জরুরি এবং সব দলকে নির্বাচনমুখী করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আর বিশিষ্টজনের যে আমরা বাইরে থেকে যেই সংলাপগুলো শুনেছি, তাদের যেই মতামত দিয়েছেন, তারা বলেছেন যে ইভিএমের যে অভিযোগগুলো রয়েছে, ইভিএমে বিভিন্ন ধরনের যে কারচুপির অভিযোগগুলো আসছে সেগুলোকে খতিয়ে দেখতে হবে, সব দলকে আস্থে আনার জন্য নির্বাচন কমিশনকে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে বসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিনি আরও বলেছেন যে এই গণতন্ত্র সুদৃঢ় করতে হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে হবে এবং সেই নিরপেক্ষ জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ তিন ঘন্টার যে বৈঠক, সে বৈঠকটি শেষ হয়েছে, এখন প্রধান নির্বাচন কমিশনার মাধ্যমের সাথে কথা বলবেন। কথা বলার পরে আসলে আমরা আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। গণতন্ত্রের ধারাবাহিকতা থাকায় দেশের উন্নয়ন ও শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই মন্তব্য করেন। পরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। শেরেবাংলা নগরের একনেক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ঘর আলোকিত হয়েছে, এটা সরকারের বড় অর্জন। শিল্পায়নের জন্য বিদ্যুৎ দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না। বৈঠকে 15,774 কোটি টাকা ব্যয়ে 12টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, দেশের মানুষ এখন অনেক বেশি সচ্ছল, তারপরও রাজনৈতিক কারণে বিরোধীরা দেশের নতুন বাসন্তী খুঁজছে। প্রত্যেকটা ঘর আলোকিত করব, এটা আমার একটা কথা ছিল, ওয়াদা ছিল, সেই ওয়াদাটা পূরণ করতে পেরেছে। সম্ভব হয়েছে একমাত্র কারণে, যে যে ধারাবাহিক একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের ছিল, আর সেই সাথে সাথে আমরা সেই নয় থেকে এ পর্যন্ত একটানা সরকারে আসতে পেরেছি, যে জন্য কাজ করার একটু সুযোগ পেয়েছি, সেজন্য জনগণকে, দেশবাসীকে ধন্যবাদ জানাই। এটা আমাদের জন্য একটা বড় মানে অর্জন। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে গ্যাসের দাম 117% বৃদ্ধির প্রস্তাব বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল। গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানির দ্বিতীয় দিনে তিনি এই মন্তব্য করেন। আব্দুল জলিল বলেন, দুর্বল তথ্যের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত দেওয়া হবে না। শুনানিতে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড বাসাবাড়িতে দেওয়া গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে। এক চুলা 2,000 এবং দুই চুলা 2,100 টাকা করতে চায় কোম্পানিটি। তবে কারিগরি কমিটি এক চুলা 990 আর দুই চুলা 1,080 টাকা করার প্রস্তাব করেছে। শুনানিতে অংশ নিয়ে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম বলেন, কমিশন ও বিতরণ কোম্পানিগুলো দাম বাড়িয়ে লুণ্ঠন করলে ভবিষ্যতে আর কেউ শুনানিতে আসবে না। এই ব্যবসা সরকার করবে, পয়সা আমি দেব, সরকারের ডিভিডেন্ড দেবেন আপনি 12 কোটি টাকা, সরকারের লাভ করে দেবেন, এটা সরকারের কাছে একটা পয়সা চাবেন না আপনি, এরকমভাবে সেল কমাবেন আর এগুলো চেয়ে যাবেন,
আর বছরের পর বছর এটা কমিশন এলাও করে যাচ্ছে, এটা যদি চলতে থাকে আগামীতে আর এখানে একটা লোকও পাওয়া যাবে না, এটাই শেষ ঘোষণা। আপনারা মিলে, কমিশন মিলে আর সরকার মিলে যা করে করেন, অতীতে যেভাবে করতেছিলেন করেন, নাম দিয়ে এটা করেন, ভয়ঙ্কর অবস্থা এটা। পৃথিবীকে এটাকে কেউ বাণিজ্য বলবে না, এটাকে লুটপাট বলবে। এর থেকে লুটপাটের ঘটনা আর একটা সভ্য সমাজে পাওয়া যাবে না, যে আপনি সেল কমে যাচ্ছে আর আপনার ব্যয় বেড়ে যাচ্ছে আর আপনার রেভিনিউ প্রফিট বেড়ে যাচ্ছে, সরকারের ডিভিডেন্ড বাড়ায় যাচ্ছে, পেট্রো বাংলা বসে বসে ওখানে হিসাব করতেছে, তার দায়িত্ব নেই যে এগুলো ঘটে যাচ্ছে, আমাকেই সেখানে বলতে হয়। এতগুলো লোক বসে আছে, মন্ত্রণালয় বসে আছে, পেট্রো বাংলা বসে আছে, আপনার কোম্পানি নিজেদের বসে আছে, কমিশন বসে আছে, কেউ এগুলো দেখে না। আর কমিশন এখানে গবেষণার টাকা চাচ্ছে, মাই গড। 2021 সালে বায়ু দূষণে শীর্ষ ছিল বাংলাদেশ, জানিয়েছে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি। কোনো দেশে মানেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া নীতি। মঙ্গলবার সকালে প্রতিবেদনটি প্রকাশ করে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি। বিশ্বের 6,475টি শহরের বাতাসের মান যাচাইয়ের পর এই জরিপ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এদিন আইকিও ইয়ারের সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল রাজধানী ঢাকা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পোল্যান্ডের ওয়ার্সো ও রক্সো নগরী। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের লাহোর। গত দুবছরে করোনা পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী দূষণ কম হওয়ায় বাতাসের মান বাড়লেও তা আবারও কমতে শুরু করেছে বলে জানানো হয়। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জাল তৈরির একটি চক্রকে আটক করেছে র্যাব। গেল 10 বছরে 3,500-এরও বেশি জাল ডকুমেন্ট তৈরি করেছে এই চক্রটি। চক্রের মূল হোতা গোলাম মোস্তফা সহ 5 প্রতারককে আটক করা হয়েছে। সোমবার রাজধানীর মালিবাগ, বাসাবো, শাহজাহানপুর ও কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জব্দ করা হয় 2টি কম্পিউটার, 26টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, 18টি ভুয়া ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স তৈরির ব্ল্যাঙ্ক কার্ড সহ বিভিন্ন উপকরণ। সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করত চক্রটি। তারপর 3,000-4,000 টাকার বিনিময়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করত চক্রের সদস্যরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনা হবে বললেন সিইসি। কাজ করতে না পারলে প্রয়োজনে পদত্যাগের সাহস থাকতে হবে, বিশিষ্টজনদের অভিমত। নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বললেন ফখরুল। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী। গণতন্ত্রের ধারাবাহিকতা থাকায় দেশের উন্নয়ন ও শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে, একনেক বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো পরের শপথ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।